Huawei তরফ থেকে একটি ফোন আসতে চলেছে যা মিড বাজেটের মধ্যেই লঞ্চ হতে চলেছে এবং এর নাম হতে চলেছে Huawei Y7a এই ফোনটির মধ্যে যা যা স্পেকস দিয়েছে এবং যে প্রাইসে লঞ্চ হতে চলেছে তা জানলে আপনারও একটু বিশ্বাস করতে কষ্ট হবে তো যাই হোক এই ফোনটি সম্ভবত নভেম্বর মাসের মধ্যেই ইন্ডিয়া এবং বাংলাদেশে চলে আসবে তো এই ফোনটির মধ্যে কি কি স্পেকস দিয়েছে এবং এর দাম এক্স্যাক্টলি বাংলাদেশে আসলে অফিশিয়াল ভাবে কত হতে পারে এবং ইন্ডিয়াতে কত হতে পারে সবকিছু বলবো আজকের এই ভিডিওতে হ্যালো গাইস আমি মাসুম থাকছি পুরো ভিডিও জুড়ে আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে এই Huawei এর মিড বাজেট ফোনটি কি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক Huawei Y7a এই ফোনটিকে বিল্ড কোয়ালিটির জন্য ব্যবহার করেছে তার প্লাস্টিক এবং প্লাস্টিক বর্তমানে ট্রেন্ডের জন্য মানানসই তবে প্লাস্টিক ব্যবহার কারণ হচ্ছে ফোনগুলো প্লাস্টিক ব্যবহার করার ফলে একটু হালকা পাতলা হয় এবং হিটিং ইস্যুটাও কিন্তু অনেকটা কম আসে তবে সবারই একটু ডিমান্ড থাকে মেটাল এবং গ্লাসের যেটা এখন পর্যন্ত এই বাজেটের মধ্যে হচ্ছে না যাই হোক এছাড়াও যদি আমি কথা বলি এই ফোনটির ফ্রন্টে কিন্তু আপনারা পেতে চলেছেন একটি 6.67 ইঞ্চ লার্জ একটি এলসিডি প্যানেলের ডিসপ্লে যার রেজুলেশন ফুল এইচডি প্লাস আইপিএস এই ডিসপ্লেটি যথেষ্ট ভালো একটি ডিসপ্লে ব্যবহার করেছে এবং এই ডিসপ্লেটির একদম মিডল পজিশনে ব্যবহার করেছে ছোট্ট একটি পাঁচ হোল ক্যামেরা যার মধ্যে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা পেয়ে যাবেন তো যেহেতু এটি একটি এলসিডি প্যানেলের ডিসপ্লে তো অবশ্যই এটার মধ্যে পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এখানে কোনো প্রকারের আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে না এছাড়াও যদি আমি কথা বলি এর পেছনের ক্যামেরা নিয়ে এতে পেছনে পাবেন কোয়াড ক্যামেরা সেট আপ চারটি ক্যামেরার মেন ক্যামেরাটি হচ্ছে গিয়ে একটি 48 মেগাপিক্সেলের সেন্সর পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যা নর্মালি অনেক স্মার্টফোনের মধ্যে দেখা যায় এছাড়াও যদি কথা বলি এই ফোনটির পেছনে থাকা ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K রেজুলেশনের ভিডিও কিন্তু ক্যাপচার করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজুলেশনের ভিডিও ক্যাপচার করতে পারবেন এছাড়াও আমি যদি কথা বলি এই ফোনটির প্রসেসর নিয়ে এতে ব্যবহার করা হয়েছে Huawei নিজস্ব হাই সিলিকন কিরিন 710A এই প্রসেসরটি 710 এবং 710A এই দুটি প্রসেসরের মধ্যে তেমন কোনো তফাত নেই একটু 19 আর 20 তো একই পারফরমেন্স হয়তো বা পেয়ে যাবেন 710 এর মতোই তবে 710 নিয়ে যদি আমি বলি স্ন্যাপড্রাগনের সাথে তুলনা করলে এটা আপনারা বলতে গেলে স্ন্যাপড্রাগনের যে পারফরমেন্সটা রয়েছে অতটা জিপিও পারফরমেন্স এখানে 710 এর মধ্যে পাবেন না কারণ Huawei এবং স্যামসাংয়ের যে একজিনোসের প্রসেসরগুলো হয় ওইগুলোর তুলনায় স্ন্যাপড্রাগনের প্রসেসরের জিপিও কিন্তু অনেক ভালো হয় ইভেন মিডিয়াটেকের জিপিওর চাইতেও কিন্তু স্ন্যাপড্রাগনের জিপিও ভালো হয় তবে অতটাও খারাপ প্রসেসর নয় অক্টাকোর এই প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল এবং অনেক পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর Huawei এই নিজস্ব প্রসেসরটির পাশাপাশি আপনারা পেতে চলেছেন 4GB 6GB র্যাম ভেরিয়েন্ট এবং 64GB 128GB স্টোরেজের আলাদা ভেরিয়েন্ট এবং এটার মধ্যে কিন্তু এক্সট্রা এসডি কার্ড ব্যবহার করার আলাদা স্লট থাকছে তো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও এই ফোনটির মধ্যে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে এবং রয়েছে আদার্স যত ধরনের সেন্সর রয়েছে সব কিছু থাকবে এবং আউট অফ দ্য বক্স এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এ রান করবে এবং তাদের নিজস্ব ওএসটা রয়েছে তো ওইটাই এখানে রান করবে ব্যাটারি লাইফের দিক থেকেও কমতি রাখেনি Huawei এই ফোনটির মধ্যে এখানে ব্যবহার করেছে তারা 5000mAh-এর একটি বিশাল ব্যাটারি এবং চার্জ করার জন্য এতে দেওয়া হয়েছে 22.5W-এর একটি ফাস্ট চার্জিং সাপোর্ট এবং আউট অফ দ্য বক্স একটি ফাস্ট চার্জারও পেয়ে যাবেন 22.5W ফাস্ট চার্জিং সাপোর্ট এটার মাধ্যমে আপনারা মোটামুটি দ্রুতই চার্জ করতে পারবেন তবে বর্তমান ট্রেন্ড অনুযায়ী 33W-এর ফাস্ট চার্জিং দিলে একটু ভালো হতো কারণ সবারই চাহিদা একটু বেশি থাকে তবে যাই হোক অন্তত 18W তো দেয়নি এই 22.5W চার্জারের মাধ্যমে আপনারা ভালোই দ্রুত চার্জ করে নিতে পারবেন আর ব্যাটারি লাইফের কথা বলতে গেলে এখানে ডেলি লাইফে ভালো একটা ব্যাটারি লাইফ পেতে চলেছেন আপনারা যদি মিডল ইউজার হয়ে থাকেন বা যদি একটু মিডিয়ামভাবে ইউজার করে থাকেন তাহলে কিন্তু অনায়াসে আপনারা 2 দিন ব্যবহার করতে পারবেন এবং যদি গেমার হয়ে থাকেন সারাদিন গেম খেলেন তাহলে হয়তো বা দিন শেষে একবার চার্জ করে নিতে হবে তো এইবার যদি মূল কথা বলি এর প্রাইস এটার প্রাইস ধরা হয়েছে চায়নার বাজারে $190 যেটা $200 কম অর্থাৎ বাংলাদেশি টাকা কনভার্ট করলে কিন্তু 15 থেকে 16 হাজার টাকা তাও আবার এর 128GB ভেরিয়েন্টের তো যদি বাংলাদেশে অফিশিয়ালভাবে এই ফোনটি 15 থেকে 16 হাজার টাকায় পাওয়া যায় এবং ইন্ডিয়াতে যদি 13 থেকে 14 হাজার ইন্ডিয়ান রুপিতে পাওয়া যায় তাহলে কিন্তু অনেক বড় একটা বলা চলে অনেক ভালো একটা ফোন হতে চলেছে এবং অনেকেরই হয়তো বা চয়েস হবে তবে গুগলের সাথে যে দ্বন্দ্বটা এই বিষয়টা মাথা থেকে সরিয়ে যদি আপনারা Huawei-এর যেই ওএসটা রয়েছে এটার মধ্যেই যদি আপনারা থাকতে পারেন বা Huawei-এর ফোনগুলো যদি ব্যবহার করার ইচ্ছা হয় তাহলে কিন্তু এই ফোনটা এই প্রাইস রেঞ্জের মধ্যে আসলে অনেক ভালো একটা ফোন হতে চলেছে এবং এই ফোনটা কিন্তু একদম নভেম্বর মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো অফিশিয়ালভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আসতে হয়তোবা নভেম্বর মাসের মাঝারি দিক থেকে চলে আসবে তো এই ফোনটির সম্পর্কে কী মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও আপকামিং কোন ফোন সম্পর্কে আপনি ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না এবং নিয়মিত এমনই সকল আপকামিং ফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো ফোন সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন গুড বাই সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান